মাদারীপুরের ট্রান্সপোর্টের কভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছে। মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যচুক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কোরআনে হাফেজ আব্দুর রহমান ও মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন। এ সময় আহত আরও এক আরোহী নিহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিউজ পালং ট্রান্সপোর্টের একটি কভার্ড ভ্যান দ্রুত গতিতে মাদারীপুরের দিকে যাচ্ছিল। সড়কের খোয়াজপুরের মধ্যে চক এলাকায় কভার্ড ভ্যানটি হঠাৎ ব্রেক করলে পেছনের দিক থেকে আসা মোটরসাইকেলটি কভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে যায়। এই সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা কভার্ড ভ্যানটিকে জব্দ করলেও পালিয়ে যায় চালক। এ বিষয়ে এএসআই দীপঙ্কর জানান, নিহতদের নাম পরিচয় শনাক্ত করার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পটুয়াখালী জেলা প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানিয়েছেন, পটুয়াখালীর পায়রা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। সক্রিয় বায়ুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বেশ কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। অতিবৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।